আমি ঝন্টু বড়াইকের কাছে যেতে চাই। ঝন্টু বড়াই খুব স্পেসিফিক্যালি, যেহেতু একেবারে আবারও বলছি সারা দেশ নিয়ে অনেক চ্যানেল, অনেক পোর্টাল, অনেক মানুষ আলোচনা করছেন, আমি একেবারে ফোকাস করছি গ্রামে গ্রামে, আমি ফোকাস করছি ব্লকে ব্লকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে। কেন বিরোধীরা বলছেন এটা তৃণমূল কংগ্রেসের জন্য সর্বনাশ হতে চলেছে, কি বলবেন? না, প্রথমে ময়ূখ বলি যে চারটে দফায় যখন কমন ভোটের প্রসিডিওরটা চলছে ভারতবর্ষে, সে সময় ভারতের লিটারেচি রেট, ভারতের ইলেকট্রোরাল যে মডার্ন ইকুইপমেন্টস, এগুলো প্রায় কিছু ছিল না বললেই চলে। আজকের দিনে ভারত পৃথিবীর একমাত্র দেশ যারা দক্ষিণ মেরুতে তাদের বিক্রমকে পাঠিয়েছে ইসরো। ফলে এই একটা সিনারিওতে আমরা 67-এ যেখানটা শেষ করেছিলাম, সেটা একটা প্রিম্যাচিওর সরকার ফেলে দেওয়া, নিজের অপোজিট সরকারকে ফেলে দেওয়ার যে একটা ব্লু প্রিন্ট নিয়ে, সেটা কিন্তু উইথড্র করার একটা সবর্ণ সুযোগ এই মুহূর্তে ওয়ান ভোট ওয়ান নেশনে ছিল। এটা দুটো অ্যাসপেক্ট থাকতে পারে ময়ূখ, একটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাসপেক্ট, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসপেক্ট। তোমাকে বলে রাখি ময়ূখ, এখানে যে আলোচনাটা এখানে হলো না, যে 67-এ যখন ওয়ান ভোট ওয়ান নেশন উইথড্র হলো, এটা কিন্তু পার্লামেন্টে কোনো সরকার কোনো কিছু উইথড্র করতে গেলে একটা আলোচনা করতে হয়। তৎকালীন কোনো এক অজানা কারণে কংগ্রেস গভর্নমেন্ট কিন্তু এটা আলোচনা করেনি। এবং খেয়াল রাখবে, আজকে যাই যে বামেরা এটা নিয়ে কথা বলছে আমতা আমতা করে, সেই সময় বিদগ্ধ বামপন্থী নেতা পার্লামেন্টে থাকতেন, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতন, বাসুদেব আচারিয়া, সোমনাথ মুখোপাধ্যায় চট্টোপাধ্যায়, তারা কেউ স্পিকটি নট এটা নিয়ে কোনো পোস্ট তোলেননি। দ্বিতীয় তোমাকে বলে দেই, আচ্ছা বলে নিক, আমি আমি আগে ঝন্টু বাড়ে কাপি আগে বলে নিন, বলে নিন, তারপর বিতর্ক হবে এই কথা নিয়ে। বেশ ঝন্টু বাড়াই, একদম কৌশলদা কৌশলদার আপনার আপনার বক্তব্য গৃহীত হলো, ঝন্টু বাড়াইকে বলতে দিন প্লিজ, বলুন। পরবর্তীকালে 1983 সালে যখন একদম ইলেকশন কমিশন স্বতঃপ্রণোদিতভাবে এটাকে আবার চালু করতে চাইলো, তখন কোনো এক অজানা কারণে উইথাউট এনি কজ সে তৎকালীন সরকার কিন্তু সেটাকে ডিনাই করেছিল। এবং 1990-তে যখন ল কমিশন বলল এটা চালু করার জন্য ভারতবর্ষে উপযুক্ত পরিকাঠামো আছে, কারণ সুইডেন বা ব্রিটেনের মতন সরকার, ওরা 4 বছর পর পর সেপ্টেম্বর 2nd সানডেতে ওরা কিন্তু কমন সমস্ত ভোটগুলো করে। এটার পিছনে ছিল হিডেন একটা ল। আর তৃণমূল কেন অপোজ করছে ময়ূখ, তৃণমূলের অপোজিশন একটা বড় কারণ, এই ধরনের কমন ভোটে লোকাল ইস্যুগুলোকে প্রাধান্য দেওয়ার সুযোগ থাকে না। তৃণমূল যে ইস্যুগুলো নিয়ে ভোটগুলো করে তার মধ্যে একটা হচ্ছে ধর্মীয় পোলারাইজেশন, সেইটা কিন্তু আটকে যাবে এই ধরনের কমন একটা ভোটের প্রক্রিয়াতে। তখন মূল স্রোতের একটা সর্বভারতীয় স্তরে স্ট্রাকচারে ভোটটা হবে, যেটা তৃণমূলের মতন আঞ্চলিক দলগুলো কোনোভাবেই এটে উঠতে পারবে না এই প্রোগ্রামে। এটা কিন্তু একটা ভয়ের বড় কারণ ওদের ক্ষেত্রে, এটা বড় কারণ স্ট্রাকচারালি এই ধরনের আঞ্চলিক দলগুলো কিন্তু এই কারণে এই ভয় করছে এবং অপোজ করছে উইথাউট এনি লজিক, উইথাউট এনি 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 লজিক এটাকে তারা অপোজ করে যাচ্ছে কন্টিনিউয়াস ইন্টারভ্যালে। একটা প্রশ্ন আছে, আপনি কথা বলতে বলতে বলছিলেন যে 1967 সাল অবধি এই লটা ইনফোর্স ছিল এবং তার পিছনে বিরোধী সরকার ফেলে দেওয়ার একটা ব্লু প্রিন্ট ছিল তৎকালীন কেন্দ্রীয় সরকারের, এই বিষয়ে মন্তব্য করার আগে আপনি একজন বিশিষ্ট অধ্যাপক, অত্যন্ত সম্মান করি, আমরা চাইবো আপনি এই ব্যাপারে একটা পরিষ্কারভাবে আমাদের সামনে রাখুন। আর দ্বিতীয় কথা, হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশনে সকালবেলা 9টার থেকে 10টার মধ্যে আমরা যে জনসংখ্যা দেখতে পাই, আপনি স্টকহোমে গিয়ে সন্ধ্যেবেলা গিয়ে দাঁড়ালে আপনি যদি ওখানকার পপুলেশন সাইনবোর্ডটা দেখেন, সারা সুইডেনের জনসংখ্যা, আপনি সুইডেন নরওয়ের সঙ্গে যদি ভারতবর্ষকে তুলনা করেন, এটা খুব দুর্ভাগ্য। সোমনবাবু 67, 68, 69 and 71 কি কায়দায় তা আপনারা প্রিম্যাচিওর সরকারগুলোকে ডিসলভ করেছেন ইতিমধ্যে, সেটা ডকুমেন্টেড ফ্যাক্ট। এবং কত পরিমাণে 355 ধারা ইস্যু করেছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অপোজিশনকে ড্র করতে, এবং আপনারা
আপনাকে পরিষ্কার ডকুমেন্টস দিতে পারি অবসরে যে কোনো সময়, যে উইদাউট এনি লজিক ওয়ান ভোট ওয়ান নেশনের কনসেপ্ট। বেশ, আমি 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 জগন্নাথকে 30 সেকেন্ড দেব, জগন্নাথকে 30 সেকেন্ড। সুমনদা, জগন্নাথদা, সুমনদা যে বারবার বলছিলেন যে এই যে 67 অবধি হলো, তারপরে কেন ভোটের অদল বদল হয়ে গেল বিধানসভা লোকসভা? আমাদের দেশে কোনো আইন ছিল না, অদল বদল এই কারণে হয়ে গেল। উনি ব্যাখ্যা করলেন যে আমাদের দেশের ভৌগোলিক অবস্থান, উৎসব, পরীক্ষা, এইসব কোনো কারণ ছিল না। 59 নাম্বুদ্রিপাদের সরকার ফেলা দিয়ে শুরু, তারপর 51 থেকে 59 পর্যন্ত 8 কোনো সরকার ফেলেনি কোনো কেন্দ্রীয় সরকার। 67 ইন্দিরা গান্ধী আসার পর 67 থেকে 77, এই 10 39 356। তারপরেতে আমি আমি একদম বলছি না, একদম অবজেক্টিভ আলোচনা করছি। জনতা গভর্নমেন্ট আসার পর জনতা গভর্নমেন্টে 6 কংগ্রেস সরকার ফেলে দিয়েছে। 80 কংগ্রেস ফেরত আসার পর ইন্দিরা গান্ধী আবার কংগ্রেসে সেই সমস্ত সরকারকে, তখনই সরকারিয়া কমিশন এলো। এবং 82 সরকারিয়া কমিশনের রিপোর্ট, মানে কোর্স কারেকশনের একটা জায়গা আবার বিজেপি তৈরি করছে বলে বলছেন, এবং তার পাশাপাশি অনেকে একদম কোনো কিছু না, ইলেকশন আমার আমার একদম সময় যেহেতু শেষ, রাজনৈতিক রাজনৈতিক উইল, পলিটিক্যাল উইল, সেটা নরেন্দ্র মোদির আছে। বেশ, একসঙ্গে সব ভোট হলে দেশের খরচা কমবে, এটা একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছেন আপনারা। এটা নিয়ে আরও বিতর্ক প্রয়োজন, কিন্তু এখানে আপাতত আজকের যে বিতর্ক সেটা শেষ করছি।